हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल रिया ब्लॉग्स। तो देखो, घूम थे उठे प्रथम हमें रान्नाघरे ढुके गलम आ चाक बसिए दिए। तो ये चीनी लवण और हे आदा दिए कर चा। तो लवण तो एक कम हो पर आर दिए दिलम। तो हजबैंड चले जाए काजे और हे चा नहीं तो चाटा खे बड़िए गले समस्त काजे हाथ देव। तो बंधुरा, आमी चले एसेछि बाइरे आर बाइरे काजगुलो आगे करब करे तारपरे होच्छे घरे काजे हाथ देब। छेले जेहेतु घुमाच्छे तो सेई जोन्नो होच्छे बाइरे काजे काजगुलो आगे कर। चारिदिके कतगुलो धानेर तुष छिलो, माने धानेर एगुलोते नेई तो कयेकदिन थेके पड़े आछे, तो आमी एगुलो गुछगाछ करे राखछि। तो चलो काजगुलो करे परे तोमादेर संगे आबार कथा बोलछि। तो এদিকে দেখো, আমি থালা বাসন ধুয়ে কলপাটটা ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর এখানে দেখো জল তুলে রাখছি। তোমাদের তো বলেছি একটু জলের প্রবলেম, কলটাতে জল আসে না। তো যখন কলটা মানে জল আসে তখন হচ্ছে আমি মোটরে পাইপ দিয়ে হচ্ছে সব বালতিটালতে ভরে রাখি। আর এদিকে দেখো আজকে কয়েকটা ছেলে ড্রেস ছিল তো ধুয়ে দিলাম। আর এদিকে কালকের গুলো আমি রোদে মেলে দিচ্ছি, যেহেতু ভিজে আছে তো সারা দিন আর কি শুকিয়ে যাবে। তো ছেলে যতক্ষণ না উঠবে ততক্ষণ আমি বাইরের কাজ করব। এদিক সেদিকে মানে যা কাজ আছে সমস্ত কিছু আর কি করে নেব। তো দেখো গাছের গোড়াগুলো একদম মানে শুকিয়ে, মাটিগুলো শুকিয়ে গেছে, কবে থেকে জল দেওয়া হচ্ছে না। আর গাছগুলোতে না ফুলও ফোটে না, সেই জন্য কারোর মায়াও লাগে, মানে ইচ্ছে করে না আর কি জল দিতে। তো জানি না কী কারণে ফুল ফোটে না। তো সেই জন্য হচ্ছে আমি আজকে যেহেতু সময় আছে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, ব্রাশ করতে করতে এদিকটায় এসে গেলাম। আর এই যে এখানে একটা শিম গাছ আছে, তো গাছটা উপরেই উঠে গেছে, মাচাতে উঠে গেছে, তো তুলে দেওয়া হয়েছে। আর তো আমি গাছের গোড়াটা না মানে দেখা যাচ্ছে যে মাটিগুলো উপরে একেবারেই নেই, তো সেই জন্য হচ্ছে আমি মাটি কিছুটা মাটি গাছের গোড়াতে দিয়ে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই ভাঙা ঘরটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম একদিন। তো এখানে হচ্ছে আমি ভাঙা ঘরটা ভেতরটা মা হচ্ছে মুছে রেখেছে, তো আজকে হচ্ছে বাইরের দিকটা হচ্ছে আমি একটু মুছে নিয়েছি, যেহেতু আজকে মানে কি সময় আছে তো হাতে। সমস্ত কাজ কমপ্লিট করে এই যে ঘরে চলে এলাম। আর দেখো নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, হাউস কোট নাইটি দুটোই ভিজিয়ে দিলাম। আর ছেলে উঠে গেছে, তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, গিয়ে দেখবো চাটা গরম আছে কিনা। তো চাটা যদি গরম থাকে তো গরম করতে হবে না, নাহলে গরম করবো। তো আমি আর ছেলে চা খেয়ে নিবো। আর চিড়া যে কালকে তো তোমাদের দেখিয়েছিলাম, তো চিড়েটা ভাঙিয়ে নিয়ে এসেছে, তো ঝাড়া হয়নি, তো দেখে এক মিনিট নিয়ে ছেড়ে চিড়ে দিয়ে চাটা খাবো আর কি। তো ছেলের আজকে হচ্ছে ড্রয়িং পরীক্ষা, তো ওকে খাইয়ে একটু নিয়ে বসবো। নটা তো বেজেই গেছে, তো একটু ড্রয়িং করাবো। আর রাতে করিয়েছিল ওর বাবা, তো তারপর হচ্ছে সকালে রান্নাবান্না, ছেলেকে খাই স্কুলে পাঠানো, তারপর আবার সংসারের কাজে দিব হাত। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর এখন আমরা চা খেয়ে নিই, তো তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আবার কথা। আর এইখানে বিছানা পাটি সব দেখো মশারি। তো ছেলে যেহেতু এইমাত্র ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য আর কি বিছানাটা তোলা হয়নি। তো আমি চাটা করে নিই, তারপরে আজকে সকাল সকালে বিছানাটা গুছি, মানে মশারি আর কম্বলটা হচ্ছে ভাঁজ করে নেবো। তারপর চাদরটা আজকে আবার চেঞ্জ করার ইচ্ছে আছে, তো কয়েকদিন হয়ে গেলে না ভালো লাগে না, মনটা কেমন লাগে, মানে নোংরাও হয়ে যাচ্ছিলো যেহেতু ছোটো বারবার উঠানামা করে। তোমাদের এর আগেও বলেছি, তো চাদরটা হচ্ছে চেঞ্জ করব, তো এটা হচ্ছে পরে করবো। আর মশারি আর কম্বলটা এখন তুলে রাখবো, তারপর চাদরটা চেঞ্জ করবো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে যা যা করবো শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 1:30, ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, তো ওকে দিয়ে স্কুলে দিয়ে বাড়িতে এসে ডিম উগলে বেগুন ভাজা করে ভাত খেলাম, খেয়ে সেন্টারে গিয়ে ডিম আনলাম, এনে আবার ছেলেকে এখন স্কুল থেকে নিয়ে এসেছি। তো এখন 1:30 বেজে গেছে, আর সকালবেলায় এনেছিল মাছ, তো মাছটাও কাটা হয়নি, তো এখন যাবো। একটা বড় মাছ এনেছি, কী মাছ নাম জানি না, তো এখন মাছটা কাটবো, কেটে তারপর বসবো রান্না। তো চলো ব্লগটা দেখতে থাকো, এখন আর বেশি কথা বলার সময় নেই, কারণ ছেলেকে আনতে গিয়ে আমার সব কাজ এলোমেলো লেগেছে, মানে নিয়ে যাওয়া নিয়ে আসা তো অনেকটা সময় লেগে গেছে।
তো কাজে হয়ে গেল দেরি, তো চলো এখন আর বেশি কথা বলবো না, মাছটা কাটি কেটে রান্নাটা শুরু করি আর রান্না করি, তারপরে করবো হচ্ছে স্নান। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে এনে প্রথমে মাছটা নিয়ে বসে গেলাম কলপাড়ে, কারণ সে সকাল 10টার দিকে এনেছে মাছ আর এখনও আমি মাছটা কাটতে পাইনি, তো সেজন্য হচ্ছে মাছটা আগে নিয়ে বসলাম। তো দেখো ভালো বড় সড়ো মাছটা, তো আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে, মানে মাছ এত বড় মাছ আমি কাটিও না, আর এদিকে হচ্ছে দাঁটারও একটু প্রবলেম আছে, তো সেজন্য মাছটা কাটতে একটু অসুবিধাই হচ্ছে। তো চলো মাছটা কেটে ঘরে যাই, ঘরে গিয়ে মাছটা রান্না করব, তো করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর দেখো মাছটা নিয়েছি ভেজে, আর এদিকে শিম আর আলু ভেজে নিয়েছি, তো প্রচণ্ড তাড়াহুড়ো করছি, দুটোর উপরে ভেজে গেছে। হাজব্যান্ডও চলে আসবে আর বারান্দায় এসে বসে আছে, গেস্ট তো মামি শাশু হয়েছে আর মামি শাশুড়ি ননদ। তো আমি মাছটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ঘরে যাব, ঘরটাও গোছগাছ করে নেব, তো ঘরটাও অগোছালো আছে, তো মাছের ঝোলটা দিয়ে তারপরে আমি হচ্ছে যাব ঘরে কাজগুলো গোছা। তো বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি, মাছের ঝোল ফুটতে ফুটতে আমি ঘরটা গুছিয়ে নেবো, আর এদিকে মামি এসেছিলো, মামি চলে গেছে, আর মামি মেয়েকে হচ্ছে চা করে দিলাম, তোরা চাটা খেয়ে বাড়ি চলে গেলো, তো অনেক জোর করেছি ভাত খাওয়ার জন্য, তো ভাত আর কি খাবে না। তো এদিকে দেখো, আমি আজকে ভেবেছিলাম বেড কাভারটা চেঞ্জ করবো, কিন্তু করতে পারলাম না, কারণ দেরি হয়ে গেছে যেহেতু, আর বেশি নোংরা হয় না, তো সেই জন্য বেড কাভারটা গুছাইনি। তো দেখো এই যে ঘর দোরগুলো গোছগাছ করবো, করে মাছের ঝোলটা ফুটে গেছে হয়তো এতক্ষণে, তো করে কাজগুলো গুছিয়ে তারপর ঝোলটা নামিয়ে তারপর আর একটু কাজ আছে আর কি করবো। দেখো এখানে মাছটা ফুটে গেছে, তো নামিয়ে নিব ঝোলটা, তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখো ছেলেকে খাইয়ে ছেলের থালায় আমার জন্য ভাত নিয়ে এসেছি, তো শুধু মাছ দিয়ে ভাতটা নিয়ে এলাম, তো খাবো খেয়ে চলো পরে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো মোবাইলে প্রবলেমের জন্য কিন্তু কথা কম বলছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5টায় বেজে গেছে, সন্ধে দিতে হবে, তো ক্যামেরাটা প্রবলেম দেখে তোমাদের সঙ্গে এখন আমি কথা বলে নিচ্ছি। তো এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলছি, কারণ ফ্রন্ট ক্যামেরাটাতে আবার প্রবলেম হয়েছে, তোমরা তো জানোই, যারা ভিডিও দেখো প্রচণ্ড মশলা হচ্ছে, তারা তো জানোই যে আমার ক্যামেরাটা কতটা গোলা। তো আজকে মানে কালকে থেকে আরও বেশি প্রবলেম হচ্ছে, তো কালকেও ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, সারাদিন করেছি, পরে রাতে দেখি সন্ধ্যার পর থেকে গোলাগুলো আসছে, করতে পারিনি, তো আজকেও একই প্রবলেম, আর সারাদিন আজকে সেভাবে ভিডিও করতে পারিনি, মানে আজকে প্রচণ্ড তাড়াহুড়ো, ছেলেকে দুবার স্কুলে নিয়ে মানে নিয়ে গেলাম, নিয়ে আসা ওই দিকে যাও, তো তারপর রান্না বান্না, তার মধ্যে দুপুরবেলা এসেছে মানে গেস্ট, যদি ওরা খাওয়া দাওয়া করেনি তো চলে গেছে, তো যাই হোক। আর এই যে একটু আগে 4:30 থেকে খাওয়া দাওয়া করে এই যে আমি একটু বসেছি, তো জানি রাতে আবার মোবাইলটা প্রবলেম মানে দেখা দিবে, রাতে কি এখনই অল্প অল্প দেখা দিচ্ছে, সেই জন্য হচ্ছে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা কমপ্লিট করে নিলাম। তো রান্না করেছি কি তো দেখতেই পেলে, মাছটা এনেছিলো, তো যাই হোক এটাই করেছি। আর এই যে দেখো আমার আছে খেয়েছি, হাতের শাখাটা গেছে বেড়ে, তো কম থেকে যে সর্বনাশটা আমার হলো, তো যাওয়ার জরিমানার 500 টাকা, তো কম করে নিলেও 500 টাকা কি লাগবে, তো কিছু করার নেই, তো আপাতত ভাবছি নিবো না, হাতে এক ঘরে একটা আছে, মানে এর আগে একটা বেড়েছিল, তো আরেকটা আছে, তো এটাই পরে নিব, তো এই যে পলা আর যে এটা পরে নিয়ে পরা আছে হাতে, আর দেখো কেমন লাগছে হাতটা, মানে কেমন একটা নেই নেই ফাঁকা ফাঁকা লাগছে না, এই জিনিসটা থাকলে শাখাটা থাকলে একটু হাতটা যেন মানে ভরা ভরা ভাসে আর কি, চোখে এটাতে ভাসছে, তো যাই হোক এইগুলো ব্যাপার। আর তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলবো, আর আজকে ছেলের পরীক্ষাটা শেষ হলো, তো এই যে ওকেও ঘুম পাড়ায়নি, এই যে ভিডিও মানে ব্যাক ক্যামেরাটা সেট করছে, দেখছি কেমন হচ্ছে, যেহেতু একা একা করছি স্ট্যান্ডে বসিয়ে, তারপর একা একা করছি, তো সে এই করতে করতে সন্ধে হয়ে গেল, তো এখন কথা বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করবো। আর ছেলে এখন হচ্ছে এই যে হলডিস খাচ্ছে, দুপুর ওকে ভাত খেয়ে দিয়েছি, এখন হচ্ছে হলডিস খাচ্ছে, আর সারা ঘর অগোছালো করে খেলছে, তো এই যে কালকে জামাকাপড়গুলো আজকে শুকিয়েছে, আর আজকে যেগুলো কেচে দিলাম সেগুলো শুকায়নি, তো বারান্দায় মেলে দিয়েছি এনে, আর আজকে করবে ছেলে হচ্ছে খেলছে, তো পরে হচ্ছে গোছগাছ করবো, আর তো এখন ধরতে গেলে এই যে মশা উঠছে, কান্নাকাটি করবো, তো এখন আমি আর ধরবো না, তো যাই হোক পরে এগুলো গোছগাছ করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে, তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।